ইচ্ছা থাকবে মানুষ তার ন্যায্য অধিকার পাবে। তিনি বলেছিলেন যে বিশ্বাস দুই ভাগে বিভক্ত, শোষক আর শোষিত। আমি শোষিতের পক্ষে, আজকে সেই ডিজিটাল বাংলাদেশের অনেক সুবিধা আমরা পেয়েছি। আমরা আজকে এই যে সফটওয়্যারটি উদ্বোধন হবে, যে সফটওয়্যারটি চলমান আছে, কিংবা যে আজকে দেখেন আমার সাত্রী বোনেরা তারা কিন্তু আরেকটা রুমে আমাদের সবাইকে দেখছে, আজকের অনুষ্ঠান তারা উপভোগ করছে। আমরা মুহূর্তের মধ্যেই এখান থেকে গোটা বিশ্বকে দেখতে পাচ্ছি, গোটা বিশ্ব কোথায় কি হচ্ছে। ওয়াইফাই পরিবর্তন বিশ্বাসন করে না, মাদ্রাসায় তো জাতীয় পতাকা উত্তোলন করা হয় না, মাদ্রাসায় তো বিভিন্ন দিবস যথাযথভাবে পালন করা হয় না। কিন্তু আমি মনে করি আমার বিশ্বাস জন্মেছে যে ফালাইয়া মাদ্রাসা তার মধ্যে ব্যতিক্রম। এখানে মানুষের মানসিক যে গুণাবলী গুলো, সুকুমার বৃত্তি গুলো, একজন সত্যিকারের মানুষ হওয়ার জন্য যে জিনিসগুলোর প্রয়োজন, সেইগুলো আপনি দেখেন। এখানে আমরা দেখেছি যে প্রত্যেকটা জিনিস, ফোকাল অ্যাক্টিভিটিস স্পোর্টস করা হচ্ছে, কালচার অনুষ্ঠান করা হচ্ছে, স্টাডি টুর দেওয়া হয়েছে। এবং এটি অত্যন্ত আশার বিষয় যে বাংলাদেশের প্রতিটি জেলায় স্পর্শ করা হয়েছে ফালাইয়া মাদ্রাসা কর্তৃক। আসলে একজন ওই জন্য আমাদের লিডার প্রয়োজন হয়। ভালো লিডার যদি থাকে, ভালো নেতৃত্ব যদি থাকে, তাহলে অবশ্যই ভালো হতে পারত। এক্ষেত্রে আমার বিশ্বাস যে এই ফালাইয়া মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ, তিনি একজন যোগ্য নেতা, তিনি সুন্দরভাবে তার সুযোগের নেতৃত্বে এই প্রতিষ্ঠানটি তার লক্ষ্য উদ্দেশ্য নিয়ে, যে মানুষ গড়ার প্রতিষ্ঠান, সত্যিকারের যে মানুষ গড়ার প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। আমি শুধু কয়েকটি কথা বলতে চাই, আরো অল্প একটি কথা, সেটি হচ্ছে যে আমাদের কয়েকটা জিনিস ভাবতে হবে। আমাদের শেকড়কে ভুললে চলবে না। আমাদের শেকড় কোথায়? আমরা যেখানে, যেমন আমি যদি বলি, আমি যদি গ্রামকে ভাবি, গ্রামের ছেলে, আমি মধ্যবিত্ত পরিবারের ছেলে, আমার শেকড় আমার গ্রাম। আমি যদি আমার গ্রামকে ভুলে যাই, তাহলে সব ভুলে যাবো। কাজে আমাদের শেকড় জানতে হবে, আমার সৃষ্টি জানতে হবে। আমরা বলি কি, আমরা তো আসল মাখলুক, আর শ্রেষ্ঠ জীব, তাতে আমাদের এগুলো জানতে হবে। আমাদের জানতে হবে আমাদের সৃষ্টি, এই দেশের সৃষ্টি, এই দেশের সত্যিকার ইতিহাস, আমাদের স্বাধীনতার সত্যিকার ইতিহাস আমাদের জানতে হবে, যে কোনটা সঠিক, সঠিক ইতিহাস কোনটি, সেগুলো আমাদের জানতে হবে, জানতে অবশ্যই হবে। আমি যদি যে শেকড়কে না জানি, তাহলে আমরা আর আমরা যত বড় হই না কেন, যত বড়ই শাখা ভাষা হোক না কেন, আমরা ভুমো দিতে হবো। আমাদের শেকড়কে মজবুত করতে হবে, শক্ত করতে হবে। যেমনি হবে শেকড় শক্ত করতে শিফা, সে দৃঢ় প্রত্যয় নিয়ে, দৃঢ় কণ্ঠে তার সমস্ত কথাগুলো আমি সুন্দরভাবে শুনেছি এবং তন্ময় শুনেছি, অত্যন্ত দৃঢ় কণ্ঠে উচ্চারণ করেছে তার কথাগুলো। এইরকম ভাবে আমাদের শেকড়কে, আমাদের কোমরকে শক্ত হতে হবে, মজবুত হতে হবে। এই জন্য আমি আশা করব এই যে কো কারিকুলার অ্যাক্টিভিটিস হয়, এই অ্যাক্টিভিটিস গুলোর যে পুরস্কার বিতরণ করা হয়, আমি সম্মানিত অধ্যক্ষের প্রতি আমার অনুরোধ থাকবে, যারা পরিচালনা পর্ষদ আছেন তাদের প্রতি অনুরোধ থাকবে, যারা এর সাথে সম্পৃক্ত সাহায্য শিক্ষক অনুরোধ থাকবে, যে পুরস্কার বিতরণিত যাতে আমাদের, আমরা যেসব পুরস্কার বিতরণ করব সেগুলো তো যাতে ধর্মীয় বইয়ের পাশাপাশি আমাদের স্বাধীনতার সঠিক ইতিহাস তুলে ধরে এমন বইও হয়। আমরা যদি বলি যে জাহানার ইমামের সেই বইয়ের কথা বলি, একাত্তরের দিনগুলি, আমরা যদি বলি অসমাপ্তাত্ম যে বলি তার লেখা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি বঙ্গবন্ধু, তিনি জাতির জনক। আমার জাতির জনককে ভুলতে হবে না। বঙ্গবন্ধু কোন নির্দিষ্ট দলের নয়, আপনাদের তোমাদের ভাব হয়, যারা যারা ছাত্রছাত্রী ভাই বোনেরা আছো, কোন নির্দিষ্ট দলের নয়, বলো যে শুধু আওয়ামী লীগের নয়, এদেশের স্বাধীনতাকামী সকল মানুষের, সকল বাংলাদেশির, সকল বাঙালির দিন। তাকে বলা হয় এই জন্য সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি।
তার কারাগারে রঘুনাথ আমি বারবার পড়ি, আমি দাসী হয়ে ওঠে আমার। আমরা যদি এইগুলো পড়ি, এইগুলো যদি উপহার দিই, আর অনেক বই আছে। এক দেখেন বঙ্গবন্ধু যে সাতই মাসের ভাষণ, আমি যতবার শুনি ততবার আমার গাশি রেশ উজ্জীবিত হয়ে যায়। আমি তখন খুব ছোট্ট ছিলাম, আমার ঠিক স্মরণ নেই, বাবা আমাকে বোধ হয় ইন্ডিয়ায় নিয়ে যাচ্ছেন, আমার চলে যাচ্ছি, ছোট্ট দু তিন বছর বালক আমি, আমি বা তিন চার বছর এরকম হবে, হ্যাঁ তিন বছরে আমার বয়স তখন। তাহলে এই যে যারা যুদ্ধ করেছে, যারা স্বাধীনতা করেছে, আমার তো মনে হয় যে এখন যুদ্ধ যদি হয়, বা আমি কি তখন যে থাকতাম, যুবক থাকতাম, আমি কি পারতাম স্বাধীনতা যুদ্ধে যেতে? মৃত্যু নিশ্চিত জেনেও আমি যেতে পারতাম? মনে হয় পারতাম না, মনে হয় পারতাম না, আমি হয়তো পিছিয়ে যেতাম, পালিয়ে বেড়াতাম হয়তো। কাজে যারা যুদ্ধ করে, যারা যে দেশের জন্য যুদ্ধ করেছেন, যারা আত্মাহুতি দিয়েছেন, তাদেরকে আমাদের স্মরণ করতে হবে, সম্মান করতে হবে, শ্রদ্ধা করতে হবে। আমাদের যে সরকারের বিভিন্ন দিবসগুলো আছে সেগুলোর প্রতি পালন করতে হবে, যথাযথভাবে সেগুলো উদযাপন করতে হবে। আমার ভেতরে আত্মস্থ করতে হবে, আমি যার অনুসারী হই না কেন, আমার আমার সৃষ্টিকে যদি ভুলে আমি, তাহলে চলবে না। কাজে আমার অনুরোধ থাকবে তরুণ সমাজ, অনুরোধ থাকবে ছাত্রছাত্রীদের প্রতি, অনুরোধ থাকবে এই প্রতিষ্ঠানের, এই বিখ্যাত আমি বলবো প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের প্রতি, সুযোগ্য অধ্যক্ষের প্রতি, শিক্ষকবৃন্দের প্রতি, যে আমরা এগুলোর দিকে যাতে খেয়াল করি, এগুলোর দিকে খেয়াল রাখি। আমরা চাই কি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ হাসিনা তিনি চান কি, তিনি চান, তিনি কিন্তু দেখেন যে 2021 সালের মধ্যে মধ্য আয়ের দেশে পরিণত হতে চেয়েছেন, এবং আমাদের অর্জন অনেক আছে, অনেক অর্জন আছে এবং অনেক উদ্যোগ আছে। মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক কিন্তু 10টি বিশেষ উদ্যোগ তিনি হাতে নিয়েছে, অনেক উদ্যোগ আছে, অনেক কর্মকাণ্ড, তার মধ্যে 10টি বিশেষভাবে প্রবিধানযোগ্য, তার একটিতে ডিজিটাল বাংলাদেশ গড়া। এবং এই ডিজিটাল বাংলাদেশ গড়ার জন্য আইসিটি মন্ত্রণালয় থেকে শুরু করে বিভিন্ন কর্মকাণ্ড, যে স্কুল কলেজে ল্যাব, কম্পিউটার ল্যাব, শেখ রাসেল ডিজিটাল ল্যাব, এগুলো দেওয়ার প্রোগ্রাম চালু করেছেন। এবং আজকে যেদিন মাহাতা মুন্না আমাকে অধ্যক্ষ সভাপতি গিয়েছিলেন, তার একটা আবেদন আমাকে দিয়েছে, আমি সেদিনই কথা দিয়েছি যে আমি এখান থেকে, আমাদের এখান থেকে যে নামগুলো যাবে তার মধ্য থেকে প্রথম কাতারে আমি ফালাহে মাদ্রাসার নাম দেব। আমি সেই দিন বলেছিলাম, এই দিন এসে আমার কাছে আরো মনে হয়েছে আরো আগে নামটি দেওয়া দরকার। আমি এডিসি আমাকে এখান থেকে টেলিফোনে বলেছি তুমি চিঠি টেলি করে আমার নামগুলো পাঠাবো, তারপর পর্যায়ক্রমে এটি আমাদের যে আইসিটি মিনিস্ট্রির যে আইসিটি ডিভিশনের আইসিটি অধিদপ্তর আছে, সেই অধিদপ্তর থেকে একটা প্রকল্প হাতে নেওয়া হয়েছে শেখ রাসেল ডিজিটাল ল্যাব, সেই শেখ রাসেল ডিজিটাল ল্যাব নেওয়ার জন্য আমি এখান থেকে প্রস্তাব পাঠাবো এবং আশা করি আমরা বরাদ্দ পাবো। এটি একটি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান, আমাদের অবশ্যই ধর্মীয় শিক্ষার প্রতি নজর দিতে হবে, অবশ্যই। পাশাপাশি আপনি দিচ্ছেন, আমার মনে হয়েছে আজকের প্রোগ্রাম, আজকের উচ্চারণগুলো, আজকের কথাগুলো সিফাতের মতো সৃষ্টি যে প্রতিষ্ঠান থেকে হয়েছে, সাজ্জাদের মতো প্রতিষ্ঠান, মুন্নার মতো ব্যক্তি যে প্রতিষ্ঠান থেকে জন্ম নিয়েছে, আমি বিশ্বাস করি সে প্রতিষ্ঠান শুধু দিনই শিক্ষা নয়, কারিগরি শিক্ষা, বিজ্ঞান বিজ্ঞান সম্পন্ন শিক্ষা, বিজ্ঞান মনস্ক শিক্ষা দিয়ে যাচ্ছেন এবং অন্যান্য যে সহপাঠমূলক কার্যক্রম আছে সেটি পরিচালনা করছেন। আমি অত্যন্ত খুশি হয়েছি, আমি অত্যন্ত পুলকিত হয়েছি। এই ধারা যাতে অব্যাহত থাকে, বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্রভাবে আপনারা অনুষ্ঠান করবেন, হয়তো তখন ব্যাপকভাবে করলেন, অন্ত ক্লাস অন্ত শ্রেণীরও প্রতিযোগিতা হতে পারে, আন্তঃশ্রেণীয় প্রতিযোগিতা হতে পারে, আন্তঃবিভাগীয় হতে পারে, আন্তঃবিভাগীয় হতে পারে, এইভাবে প্রতিদিন অনুষ্ঠান করে আমরা সৃজনশীল মানুষ, আজকে আবারও বলি মানুষ অনেক আছে
কিন্তু আলোকিত মানুষ কজন আছে? আজকে আলোকিত মানুষের প্রয়োজন, যিনি আলো ছড়াবে, যারা আলো ছড়াবে, যারা আলোকিত করবে, যাদের সামনে সব অন্ধকার, যাদের আলোয়, যাদের স্পর্শে, যাদের ছোঁয়ায়, যাদের আভায় আশপাশ আলোকিত হয়ে যাবে। আবার সেরকম আলোকিত মানুষ চাই, আলোকিত সন্তান চাই, আলোকিত তরুণ প্রজন্ম চাই। আজকে যারা তোমরা ছাত্রছাত্রী, তোমরাই কিন্তু পরবর্তীতে পাশে আসবে, তোমরাই কিন্তু নেতৃত্ব দেবে, তোমরাই বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ভাবে প্রতিষ্ঠিত হবে, এবং তোমরাই এই জাতিকে পরিচালিত করবে। কাজে তোমাদের দিকে জাতি তাকিয়ে আছে, তোমরা সেইভাবে নিজেকে প্রতিষ্ঠিত করো, সত্যিকারের মানুষ হওয়ার চেষ্টা করো। যদি নিয়ত থাকে সত্যিকারের মানুষ হওয়ার, যে পেশায় থাকা না কেন, যে কর্মই থাকা না কেন, মানুষ তুমি হবেই। আমি এই বলে এই প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। এবং সেই বক্তব্য শেষের আগে আজকের যে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা 2017 তার শুভ উদ্বোধন ঘোষণা করছি।